তোমাকে আমি সবার প্রথমে তো ওয়েলকাম জানাই, আসলে হ্যাঁ সময় আমার এখন খুবই কম তোমার হাতে, তাও বিজি শিডিউলের মধ্যে তুমি আসলে খুবই ভালো লাগলো। আমি জাস্ট একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিই, বিদ্যুৎ এবার ইএসসি ক্লিয়ার করেছে, এখনও নাম্বার টাম্বার তো জানা যায়নি, বাট যাই হোক একদম ফাইনাল লিস্টে নাম চলে এসেছে, আর প্রসেস হচ্ছে খালি মেডিকেল। হোপফুলি খুব তাড়াতাড়ি তুমি ডিপার্টমেন্টে জয়েন করবে। তো অ্যাপার্ট ফ্রম দিস বিদ্যুৎ, তুমি যদি কিছু বলতে চাও তুমি বলতে পারো। অ্যাপার্ট ফ্রম আর কি, মানে একটা টাইম ছিল যখন মানে 21-এ তো পাস আউট করেছি, তোমরা জানোই হয়তো। তারপরে সেম যেটা একটা প্রিপারেশন ফেজে যারা স্টুডেন্ট থাকে তাদের যেটা সেম প্রবলেম স্টার্টিং এ, যে আদৌ হবে কি হবে না, কোন এক্সামের প্রিপারেশন করব। কারণ এখন অলমোস্ট সবকটা এক্সামের একটু স্ট্র্যাটেজি গুলো ডিফারেন্ট, সাবজেক্ট সেম হলেও অ্যাপ্রোচটা অনেকটাই ডিফারেন্ট। সো কোনটা ঠিক হবে কোনটা ঠিক হবে না সেটা ভাবতে একটু টাইম লেগে গেছিল স্টার্টিং এ, বাট স্টিল একটা প্রসেসে তো যেতেই হয়েছিল, তো ফাইনালি হয়ে গেল। প্রথমে তো কংগ্রেচুলেশন জানাই, এবং তোমাকে একটা প্রশ্ন দিয়ে আমি শুরু করতে চাইছি, সেটা হলো যে তুমি প্রিপারেশন কি করে নিয়েছিলে সেটা তুমি বলো আমার ডেফিনেটলি ফার্স্ট। ডেফিনেটলি। সো যখন আমরা কলেজে প্রথম ঢুকলাম 2017-তে, আমি যাদবপুর ইউনিভার্সিটিতে জয়েন করলাম। তারপরে স্টার্টিং এর দিকে তো মানে সিভিল ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে তো প্রথম কথা কিছু জানি না, কোনো আইডিয়াই নেই। তারপরে সিনিয়রদের মুখে একটু শোনা গেল যে গেট, ইএসসি এরকম বলে কিছু হয়, তার ভেতরে কি হয় কোনো আইডিয়া নেই। কিন্তু হ্যাঁ, এটা মাথায় ছিল যে সিভিল যখন নিয়েছি শুধুমাত্র গভর্নমেন্ট জবের জন্যই সিভিলটা নেওয়া, একদম শুরুতে। আমার ইভেন আমার ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে আমার যেটা কাউন্সিলিং এ শুধু সিভিলই ছিল শুরু থেকে শেষ অব্দি, আর কোনো স্ট্রিম আমি দিইও নি। তো সেকেন্ড ইয়ারের এন্ডিং থেকে আমি আমার সব আমার আরো 2-3 জন বন্ধু মিলে সব মিলে ডিসাইড করলাম যে কোচিংটা নেওয়া শুরু করতে হবে। যেহেতু কলেজে যেটা পড়া হচ্ছে সেটা তো ঠিক আছে, সেটা তো অবশ্যই, কিন্তু কলেজের ব্যাপারটা কি হচ্ছিল যে একটা সাবজেক্ট ধরো পড়লাম, সেই সাবজেক্টে একটা এক্সাম দিলাম, তারপরে যখন নতুন সেমিস্টারে উঠলাম সেই সাবজেক্টটা ভুলে গেলাম। তো এই প্রবলেমটা একটা হচ্ছিল, তো সেই টাইমে আমরা কোচিং নিলাম। তারপরে তো কোভিড এর টাইমে, যেহেতু আমাদের কোভিড মাঝখানে চলে এসেছিল 2020 স্টার্টিং এর দিকে, তো 1 বছরই আমার 2 বছরই কোচিং নেওয়া ছিল, কিন্তু 1 বছরই ভালো করে কোচিংটা করা হয়েছিল উইকেন্ড ব্যাচ। তারপর সেই উইকেন্ড ব্যাচে মানে তুমি তো জানোই হয়তো, শনি রবিবার করে সেই সকাল থেকে সন্ধ্যা অব্দি ক্লাস, আর তারপরে তার সঙ্গে সঙ্গেই কিছু কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করা। তারপরে মেন বুস্ট আপটা হলো আমাদের লকডাউনে, লকডাউনের টাইমে যখন কলেজটা জাস্ট মানে বন্ধ হয়ে গেল মোটামুটি। শুরুর দিকে তো এটাও ডিসিশন হচ্ছিল না যে কলেজটা অনলাইন হবে না অফলাইন হবে, সেটাও একটা মানে সমস্যা সার্টেনিটি ছিল না। তো তখন আমরা 2-3 জন বন্ধু মিলে, খুব ক্লোজ ফ্রেন্ড মিলে ডিসাইড করলাম যে চল প্রিপারেশনটা শুরু করা যাক একদম গভর্নমেন্ট জবের জন্য। যেহেতু আমার মেডিজিতে একটু কনসেপ্ট গুলো ক্লিয়ার ছিল মোটামুটি, কিছু কিছু সাবজেক্ট লাইক সয়েল বড় বড় সাবজেক্ট গুলো মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার ছিল, তো তখন বারবার জিনিসগুলোকে রিভাইজ করা, কোশ্চিন প্র্যাকটিস করা, এইসব জিনিসগুলো ওখানে শুরু করি। ওই টাইমে দিনে মানে অনেকটা সময় ইউটিলাইজ করা যেত, পুরো একদম প্ল্যান বানিয়ে, ডেলি শিডিউল বানিয়ে, যে এভরি ডে পড়তেও হবে, নতুন সাবজেক্টও পড়তে হবে, ধরো পুরোনো রিভাইজও করতে হবে, গেটেরও এক্সাম মানে যেগুলো পিওয়াই কিউ আছে সেটাও সলভ করতে হবে, ইভেন ইএসসির ও পিওয়াই কিউ সলভ করতে হবে। মানে এইটা ছিল পুরো দিনের টার্গেটটা এরকম ভাবে। তারপরে তো কোভিড টাইম শেষ হতে হতে লাস্ট অব্দি একটু প্রিপারেশনটা একটু বন্ধ হয়ে গেছিল আমাদের, মানে কিছু আমার কিছু ফ্যামিলি রিজনে কিছু কারণে একটু বন্ধ হয়ে গিয়েছিল, তাই জন্য 2021-এর পারফরমেন্সটা অতটা ভালো হয়নি। তারপরে কিন্তু তাও যা মোটামুটি গেট র্যাঙ্ক হয়েছিল তাতে আমার, আমি আইআইটি কানপুরে স্ট্রাকচার অ্যাডমিশন নিয়েছিলাম। কত এসেছিল তোমার র্যাঙ্ক মোটামুটি? আমার ওই ইয়ারে অ্যারাউন্ড 2000 ছিল র্যাঙ্ক। তো কিন্তু ছিল তো আইটি আমার মাথায়, আইটি আইটি কানপুরে আমি একটা জিনিস বলে দিই, আইটি কানপুরে কিন্তু সবাই ভেবো না যে জাস্ট গেট র্যাঙ্ক দিয়েই তোমার অ্যাডমিশন হয়। আইটি কানপুরে হচ্ছে গেট র্যাঙ্ক দিয়ে কলটা আসে, তারপরে ওদের যে ইন্টারভিউটা আছে সেটাই কিন্তু মেন। মানে নিশ্চয়ই ওদের ইন্টারভিউটা তোমার খুব ভালো হয়েছিল, সেই জন্য না তুমি ওখানে চান্স পেয়েছো। অ্যাকচুয়ালি ওটা কোভিড এর আগে অব্দি ইন্টারভিউ হচ্ছিল, এবং আচ্ছা কোভিড এর পরেও ইন্টারভিউ হচ্ছিল, বাট ওই হ্যাঁ টাইমটাতে আমাদের ইন্টারভিউটা হয়নি ওকে ওকে অ্যাকচুয়ালি, জাস্ট ইসের বেসিসেই হয়ে গিয়েছিল। আচ্ছা তারপরে ব্যাপারটা হয়েছিল কি, যে কিন্তু আমার যেহেতু প্রথম থেকে ছিল যে না ইঞ্জিনিয়ারিং সার্ভিসটার উপরে আমার একটু ইন্টারেস্টটা বেশি ছিল, কিন্তু তার সঙ্গে প্রিপারেশনটা একসঙ্গে হচ্ছিল না, মানে স্ট্রাকচারের সঙ্গে একসঙ্গে প্রিপারেশনটা হচ্ছিল না। তো আমি ওই মোটামুটি 4 মাসের কোর্সটা করেছিলাম ওখানে, কিন্তু তারপরে আমি ডিসিশন নিয়েছিলাম যে না আমাকে
তাড়াতাড়ি যদি ক্লিয়ার করতে হয় তবে আমাকে মতলব একটা ডিসিশন নিতে হবে এখন। তো তখন আমি আইআইটি কানপুরটা ছেড়ে দিয়েছিলাম, মানে কন্টিনিউ করিনি। তারপর আমি আবার প্রিপারেশন স্টার্ট করি ফুল ফেজে। তো সেভাবে গেটের প্রিপারেশনটা আমার খুব ভালো ছিল, কিন্তু তাও একটু বেশি প্যানিক হয়ে গেছিলাম অ্যাকচুয়ালি। অলরেডি 1 বছর শেষ হয়ে গেল, তাও কিছু হয়নি যেহেতু, তো একটু প্যানিক হয়ে গেছিলাম। তো গেট এক্সামটা অত ভালো হয়নি, কিন্তু সে বছরে মানে ইএসসি এর প্রিলিমসটা কোয়ালিফাই হয়ে গেছিল, মানে 2022-এ। সিমিলারলি প্রিলিমস যখন কোয়ালিফাই হলো, আমি কিছু সিনিয়রদের সঙ্গে কথা বললাম, তুমি হয়তো চিনবে কেশব, কেশব আনন্দ যে যাদবপুর থেকে 2020-তে যে পেয়েছে, 21-এ যে পেয়েছে, তো ওদের অ্যাডভাইস গুলো শুনলাম। সেই হিসাবে পুরো পিওয়াই কিউটাকে মেন্স এর ভালো করে সলভ করা শুরু করলাম, ইভেন মেডিজি টেস্ট সিরিজ গুলো দেওয়া শুরু করলাম। সেইগুলো দিতে দিতে আমার 2020-22-এ মেন্সটাও ক্লিয়ার হয়ে গিয়েছিল। কিন্তু আমার মাথায় এটা ছিল যে হয়তো প্রি মেন্স দুটোই হয়তো জাস্ট কাট অফ এর অ্যারাউন্ডে অ্যারাউন্ডে আমার ক্লিয়ার হয়েছে। মানে সত্যি কথা বলতে আমার সেলফ বিলিভ অতটা ছিল না যে আদৌ এটা হতে পারে। তারপরে কিন্তু এবার তারপরে কি হলো, 2022-এ তখন আমি আর আমার বন্ধু যে রোহিত কুমার সিং, যে রুমমেট ছিলাম আমরা, হ্যাঁ, আমরা দুজনে ডিসাইড করলাম যে লেট স্টার্ট আগে। তো আমরা আগের বছর 2022-এ আগস্ট মান্থে আবার কলকাতা গেলাম প্রিপারেশন স্টার্ট করার জন্য। এইবার মানে এটাই লাস্ট অ্যান্ড ফাইনাল কল নিতে হয়েছিল আমাদেরকে। সেখান থেকে আমরা তখন শুরু করলাম যত যা এক্সাম আসবে আমরা সব দেব, কোনো অল ইন্ডিয়া লেভেলে যে কোনো এক্সাম হোক, স্টেটের এক্সাম হোক, ইভেন একটা সিঙ্গেল সিট থাকলেও আমরা সেটার এক্সামটা দেব, সে ইন্ডিয়ার যে প্রান্তে হোক। ইভেন আমরা এমনও হয়েছে যে আমরা গুয়াহাটি গিয়ে পরীক্ষা দিয়ে এসেছি শুধুমাত্র একটা সিটের জন্য, হয়নি সেটা অন্য ব্যাপার, কিন্তু এটা প্রসেস আমরা চলে এসেছিলাম। ওটা তোমার একটা মক মক টেস্ট পেপারের মতো তো কাজ করে না অনেক সময়। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি হতে পারে আর এক্সামটা তোমার তোমার ইএসসি তে চলে আসলো কোনো কারণে। এক্স্যাক্টলি এই জিনিসটা হয়েছে অ্যাকচুয়ালি। এতগুলো এক্সাম দিয়ে দিয়ে কি হয়েছে, কোশ্চেন গুলো লাস্টের দিকে রিপিট দেখতে যে দেখা যাচ্ছিল যে ওই সেমই কোশ্চেন এখানেও আসছে, ওখানেও আসছে, ওখানেও আসছে। তো সেই হিসাবে তারপরে আমরা সেম ইয়ারে এইচপিসিএল এর এক্সাম হলো, মানে আগের বছরই নভেম্বর অক্টোবর ওই রেঞ্জে এইচপিসিএল এর এক্সাম হলো, এসএসসি জেই এর এক্সাম হলো। তো এইচপিসিএল এসএসসি জেই দুটোরই আমার রিটেনটা কোয়ালিফাই হয়ে গেছিল। তারপরে তো এই বছর 2023-এর স্টার্টিং এ ছিল, কিছু কিছু ইন্টারভিউ ছিল আমার, ইভেন এইচপিসিএল এর ইন্টারভিউ ছিল জানুয়ারি মান্থে, সেটাও দিয়ে এলাম। সেটাতেও শিওর ছিলাম না যে আদৌ সিলেকশন হবে কি না অ্যাকচুয়ালি, কারণ ওখানে তো জিডি জিটিপিআই তিনটে এলিমিনেটিং রাউন্ড থাকে ওইখানে। তো ওইখানে সেটা হওয়ার পরে তারপরে ফেব্রুয়ারি মান্থটা ছিল আমাদের ওয়ান অফ দ্য টাফেস্ট মান্থ। ফার্স্ট উইকে ছিল মানে এভরি সানডে একটা করে এক্সাম, ফার্স্ট উইকে সানডে গেট এক্সাম, সেকেন্ড উইক সানডে ইএসসি এক্সাম, থার্ড উইক সানডে এসএসসি জেই মেন্স এক্সাম। তো এটা প্রচন্ড টাফ ছিল আমাদের, মানে কারণ তিনটে এক্সামের অ্যাপ্রোচ ডিফারেন্ট পুরোপুরি, এবং অ্যাকচুয়ালি পরীক্ষাগুলো ওই সময়টাতেই হয় বেসিক্যালি, ওই মেইনলি এটাই হচ্ছে ব্যাপার। ওটা প্রচন্ড প্রবলেমেটিক, আগে হতো ইএসসি টা জানুয়ারি মান্থে হতো, তো তখন একটা হিউজ টাইম পাওয়া যেত স্টুডেন্টদের, কিন্তু এখন হয়ে গেছে ওই এক সপ্তাহের গ্যাপেই এক্সামটা হচ্ছে। আমার মনে আছে আমাদের সময় ফার্স্ট উইক অফ জানুয়ারিতে প্রিলিমস হতো, ফার্স্ট উইক অফ জানুয়ারি যেটা রবিবার হবে সেই রবিবারে এক্সাম হবে, এক্স্যাক্টলি। আর সেকেন্ড ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারিতে মোটামুটি গেট হতো, গেট হতো, হ্যাঁ, হয়তো আমাদের সেকেন্ড উইক হতে পারতো, কারণ কি সিভিল বা যাই হোক, মানে ফার্স্ট সেকেন্ড উইকের মধ্যে তো। তারপরে ওইটাই যে তারপরে তো জানুয়ারি মান্থ থেকে যতগুলো রেজাল্ট বেরিয়েছে মোটামুটি সব কটাতেই সিলেকশন হয়েছে, এসএসসি জেই থ্রু তেও আমার সিপিডব্লিউডি হয়ে গিয়েছিল, এইচপিসিএল ও সিলেকশন হয়েছে, গেটেও এবছর 277 র‍্যাঙ্ক আছে। এক্সামের জন্য পড়বো, বাট তোমার কি মনে হয় যে পার্টিকুলার এক্সামের জন্য পড়ার দরকার আছে, নাকি এই দুটো এক্সাম এমন জিনিস, মানে গেটে যেমন একটু নিউমেরিক্যাল বেস থাকে, ইঞ্জিনিয়ারিং সার্ভিসে নিউমেরিক্যাল প্লাস থিওরিটিক্যাল দুটোই থাকে, তো এই দুটো পড়ে নিলে তোমার মনে হয় না যে টেকনিক্যাল পার্টটা সব জায়গায় ক্লিয়ার হয়ে যাবে? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটা তো কোনো ডাউটই নাই, কারণ গেটে তো নিউমেরিক্যালটা একটু ডেপথে ঢোকা হচ্ছে প্রথম কথা। যার গেটের প্রিপারেশন ভালো তার তুমি বলতে পারো ইনডাইরেক্টলি ইএসসি মেন্স এর প্রিপারেশনটা অনেকটা হয়ে যায়, কারণ মেন্স এ তো সাবজেক্টিভ থাকে, নিউমেরিক্যাল থাকে। সেকেন্ডলি যার ইএসসি এর প্রিপারেশনটা ভালো প্রিলিমস এর,
মানে কি ইএসসি যেহেতু সিলেবাসটা অনেকটা ভাস্ট, গেটের সিলেবাসটা অনেকটা কম্পারেটিভলি ছোট একটু, তাতে কি হয় মোটামুটি থিওরি পার্টটা কভার হয়ে যায় ইএসসির পার্টটা পড়াগুলো পড়ে নিলে। কারণ এখন যে ট্রেন গুলো আসছে, যেমন আগে যেমন হতো কি এসএসসি জেই বা বলো স্টেট এই জেই গুলোতে কোশ্চেনের লেভেলটা অনেক নিচু ছিল অনেক আগে, মানে কোশ্চেন গুলো একটু সহজ সহজ কোশ্চেন, এখন শিখানো একটু কনসেপচুয়াল থিওরি গুলো জিজ্ঞেস করছে। ইভেন আমি WBACTCL এর জন্য যে এক্সামটা হলো, আমি কোশ্চেন পেপারটা দেখেছিলাম, যদিও আমার মেন্স এর পরে আমি কোনো প্রিপারেশন নিইনি আর, কিন্তু স্টিল যেহেতু আমার ইএসসি লেভেলের প্রিপারেশনটা ছিল, সেহেতু কোশ্চেন গুলো থিওরি গুলো কনসেপচুয়াল থিওরি ছিল, মানে একদম সহজ ছিল না, আমি অনেকজনের মুখে শুনলাম, তো ওইটাও আমার মানে ইজিলি হয়ে গিয়েছিল। তোমার তো সাফিসিয়েন্ট, ইন্টারভিউ কল এসেছিল, তোমার কি ফাইনাল সিলেকশন হয়ে গেছে নিশ্চয়ই ওটা? হ্যাঁ হ্যাঁ ফাইনাল সিলেকশন হয়ে গেছে যেহেতু এটা হয়ে গেছে, সেহেতু তুমি ওখানে নিশ্চয়ই যাচ্ছ না। হ্যাঁ, ওটা অ্যাকচুয়ালি এটা রেজাল্টের আগে ওটার মেডিকেল হয়ে গিয়েছে জাস্ট, আচ্ছা, ওটা যে যেটা আগে হবে সেটাতে অবভিয়াসলি তুমি তো জয়েন করবে। আচ্ছা, একটা জিনিস আমাকে তুমি বলো, আমি সবাইকেই জিজ্ঞেস করি যারা ইএসসি মানে দেয় আর কি, যেহেতু ইএসসি শুনেই অনেকে ভয় পায়, ইএসসির প্রিলিমস এবং ইএসসির মেইনসের মধ্যে তোমার মনে হয় কোনটা বেশি টাফ? আমার তো, তুমি বলো তারপরে আমি তোমাকে বলছি। প্রিলিমস বেশি টাফ, প্রিলিমস বেশি টাফ, এক্স্যাক্টলি। তো এটাই ডেফিনেটলি এটাই প্রিলিমস বেশি এটাই টাফ। এটাই ধারণা, সবাই মেইনসটাকেই ভয় পায়। বাট মেইনসে কি হয়, একটা গথ টাইপের থাকে, এবং এক্স্যাক্টলি প্রিভিয়াস 10 বছর করে গেলে মোটামুটি একটা আইডিয়া নেওয়া যায়। মানে লোকে এটা ভুল আইডিয়া ভাবে লাগবে, কিন্তু যে মেইনসটা টাফ, মেইনস ইজ নট টাফ, প্রিলিমসই বেশি টাফ। তো ভয় পেও না, এক্স্যাক্টলি তুমি প্রিলিমস ক্লিয়ার করছো মানে তুমি ভেরি গুড স্টুডেন্ট। হ্যাঁ, মেইনস ইজ ভেরি ইজি অ্যাকচুয়ালি, মানে ইরেসপেক্ট মানে কম্পারিজন যদি আমি করি ইয়ের সাথে, প্রিলিমসের সাথে। কয়েকটা জিনিস আমি বিদ্যুতের জিনিস নোট করলাম, আমি একটু ভিউয়ার্সদের জানাতে চাই। 1 নম্বর, তুমি মনে রাখবে কনফিডেন্সটা। হ্যাঁ, কনফিডেন্সটা খুবই ইম্পর্টেন্ট, তুমি দেখবে ও খুব কনফিডেন্ট, কনফিডেন্স নিয়ে কিন্তু কথাগুলো বলছে, তো ইন্টারভিউতে এগুলো কাজে লাগে। সেকেন্ড হচ্ছে যেটা বিদ্যুৎ তুমি বললে যে ভুলে গেলে চলবে না, আমাদের একটা মেন টেন্ডেন্সি থাকে 11-12 যেটা আমরা করি জয়েন্ট এন্ট্রান্সের ক্ষেত্রে, যে 11টা পড়ি, এখন তো 11-12 আলাদা, 11 ভুলে গেলাম, 12টা করলাম, কিন্তু জয়েন্ট এন্ট্রান্সে তো কোশ্চেন 11 থেকেই বেশি আসে দুটো আমার একসঙ্গে। যতদূর মনে হয়। কারণ কি, 11-এর টপিকগুলো যদি আমি দেখি, ফিজিক্সের বা কেমিস্ট্রির, ওগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট, দোজ আর বেসিক্স, ওখান থেকে বেশি কোশ্চেন আসে। তেমনি এখানেও যারা তোমরা সেমিস্টারে পড়ছো, প্লিজ তোমরা ভুলে যেও না একদমই, যে ফার্স্ট এক্স্যাক্টলি সেকেন্ড বিগ ইয়ার হলো প্রবলেম ভুলে গেলাম, আর কোনো জায়গা আছে না, হাইড্রোলজি আর পড়বো না, তো এরকম যেন না হয়। আর অ্যাকচুয়ালি। কলেজ, এই প্রবলেমটা নিয়ে আমি একটা জিনিস বলতে চাই, এটা নিয়ে প্রচুর প্রবলেম ফেস করেছি আমি। কি হলো, যখন কলেজের টাইমে, তো কলেজে আমার পারফরমেন্স সেমিস্টারে অতটা খারাপ না, মানে ঠিকঠাক, আমি মোটামুটি প্রথম সারির দিকেই ছিলাম আমি। সেখানে কি হচ্ছিল যে, তুমিও জানো যে কলেজের মার্কস পাওয়াটা বেশি ম্যাটার না, মানে ওটা একদমই ইজিলি হয়ে যায়। একদমই, কিন্তু এবার প্রবলেমটা কি হচ্ছিল, ওই যে একটা অভ্যাস হয়ে গেছিল যে হ্যাঁ ঠিক আছে, একটা সাবজেক্ট পড়বো, মনে থেকে যাবে, পরীক্ষা দেবো, ভুলে যাব, নতুন সাবজেক্ট পড়বো। এটা যখন আমি কোভিড এর টাইমে যখন দুটো, একটা সাবজেক্ট রিভিশন করার পর সেকেন্ড সাবজেক্ট রিভিশন করছি, তখন আমি আগেটা ভুলে যাচ্ছি, আমার কিছুতেই দুটোকে একসঙ্গে রাখতে পারছি না। তখন আমি অনেক স্যারদের সঙ্গে ডিসকাস করেছি, মেডিসিন কিছু স্যারকে আমি পার্সোনালি অ্যাপ্রোচ করেছিলাম যে কি করবো, এটা মানে কোনো মতে কুল কিনারা পাচ্ছিলাম না এই জিনিসটা। তখন ওনারা আমাকে কিছু কিছু বললো যে বারবার মানে পারলে শর্ট নোটস বানিয়ে প্রতিদিন জিনিসগুলোকে রিভাইজ করা, এইটা থ্রুতে তখন আমার হয়েছিল যে হ্যাঁ, তখন ওই 16টা সাবজেক্ট মোটামুটি, 15-16টা তো সাবজেক্ট হয়ে যাচ্ছে সিভিলের, একসঙ্গে মনে রাখাটা সেটা বেশি টাফ। একটা সাবজেক্টে পুরো ডিপ নলেজ নিয়ে সেটাকে ভুলে গিয়ে পরের সাবজেক্ট করাটা, ওটা কম্পারেটিভলি ইজি। আরো একটা জিনিস আমি বলছি ভিউয়ার্সদের, তোমরা দেখো দেখবে বিদ্যুৎও কিন্তু বললো যে মাঝখানে ওর একটা প্রবলেম ছিল, যেই জন্য তুমি বললে না মাঝখানে তোমার একটা কোনো প্রবলেম ছিল হুম যেই হুম হুম কারণের জন্য। তো অনেকে আমাকে এই অজুহাতটা দেয় যে ফ্যামিলি প্রবলেম হয়ে গেল, ফাইন্যান্সিয়াল প্রবলেম হয়ে গেল। ভাই, প্রবলেম সবার লাইফেই থাকে, আমার লাইফেও এক সময় এসেছিল, ঠিক আছে, আমি বলিনি হয়তো, মানে ইএসসি একবার আমি দিতে যাওয়ার আগে আমার পক্স হয়ে গেছিলো, এবং সেকেন্ড টাইম যখন ইএসসি দিয়েছিলাম আমার এত জ্বর এসেছিল যে আমি মানে বিচ মানে আমাকে বেরোতে দেয়নি, ইএসসি পরীক্ষাতে বেরোতে দেয় না যতক্ষণ না এক্সাম শেষ হবে, আমাকে হুম পিছন বেঞ্চে গিয়ে শুয়ে থাকতে হয়েছিল। সেটা আমার অনেক বন্ধুরাও জানে, কারণ কি আমার সাথে সিট অনেকের পড়েছিল। তো সবারই প্রবলেম থাকে, সেই প্রবলেমসগুলো ওভারকাম করেই এগোতে হবে। এবং আরেকটা যেটা জিনিস, সেটা হচ্ছে তোমরা সিনিয়রদের সাথে কিন্তু কথা বলো, সিনিয়রদের হেল্পটা খুব ইম্পর্টেন্ট, কারণ কি সিনিয়ররা ওই ফেজের উপর দিয়ে চলে গেছে। হ্যাঁ, তো অনেকে ইন্ট্রোভার্ট হয়, অনেকে কথা বলতে চায় না, তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, সিনিয়রদের সাথে একটু কথা বলো। আচ্ছা বিদ্যুৎ, একটা জিনিস তুমি আমাকে বলো যে বইটা তুমি কোথা থেকে পড়েছিলে, মানে তুমি কি স্ট্যান্ডার্ড বইগুলো বেশি ফলো করেছিলে, না মেডিজি যেহেতু এখন খুব ভালো ইনস্টিটিউশন একটা, মানে মেডিজির নোটসগুলো পড়েছিলে, সেটাতে তোমার লাভ হয়েছে, শুনে বোঝাই যাচ্ছে তুমি ক্লাসরুম ক্লোজ করেছো মেডিজির, তো কোন কোন জায়গা থেকে কিরকম ভাবে তুমি পড়েছিলে? অ্যাকচুয়ালি আমি মেডিসিন নোটস গুলোকেই খুব ভালো করে একটু থরোলি মানে করে নিয়েছিলাম কনসেপচুয়ালি। এবার এক্সট্রা জিনিস যেগুলো, সেগুলো আমাকে কখনো টেস্ট সিরিজ বা
জিনিসগুলো থেকে আমাকে তুলতে হয়েছিল, তখন কোনো প্রবলেম হলে গুগল থেকে না হলে ইউটিউব থেকে জিনিসগুলো শিখতে হয়েছিল। আর এখানে আমাদের একটি যাদবপুরের একটা অবদান আছে কি, কিছু কিছু জিনিসগুলো যেগুলো যাদবপুরে ধরো কভার করে সেগুলো কোনো কোচিং ইনস্টিটিউট কভার করে না, ওই জিনিসগুলোতে একটা অ্যাডিশনাল বেনিফিট মনে হয় যে আমরা পেয়েছি। তো ওভারঅলি মানে এইভাবেই জিনিসটা। আর মানে আমি বলতে চাইছি মেডিজি থিওরি বুক গুলো এনাফ না, ওগুলো পড়লে তো হ্যাঁ আশা হ্যাঁ করি সবই হ্যাঁ হয়ে যাওয়ার কথা। আমিও দেখছি তো, প্লাস নোটস বুক যেটা সেটা মোর দেন 75% তো এনাফ আমার মনে হয়। অবশ্যই তারপরে তো টেস্ট সিরিজতে, কারণ ক্লাসের মধ্যে সবকিছু সম্ভব হয় না, এত ফর্মুলা নিউমেরিক্যালস মানে এম্পেরিক্যালস ফর্মুলা পসিবল হয় না, সেগুলো তোমাকে খুঁজে 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 মানে থ্রু আউট দ্য প্রসেস তোমাকে এগুলো গ্যাদার করতে হবে। আচ্ছা, এই যে ইএসসির প্রিপারেশনটা আছে, এটা তো অনেক লং টার্ম প্রিপারেশন। প্রিপারেশন নিতে গিয়ে তুমি কোনো সময় নিশ্চয়ই বোর হয়ে গেছো, কোনো সময় মনে হয়েছে আর হচ্ছে না, ভালো লাগছে না, কারণ কি রেজাল্ট যতক্ষণ না আমরা পাই ততক্ষণ তো আমাদের ইয়েটা আসে না, না মজাটা আসে না। ওই সময়টা কি করে তুমি নিজেকে হ্যান্ডেল করেছো? আগের বছর যেমন হ্যাঁ আমার কাছে ইচ্ছে যে ডু অ্যান্ড ডাই, মানে এসি ছাড়া আমার কাছে কোনো অপশন নেই, যেহেতু গেট খারাপ হয়ে গিয়েছিল। তো ওই টাইমটাতে যখন আমি তোমাকে আগেও বললাম, যখন আমি বুঝতে পারলাম মনে হচ্ছিল যে আমার মার্কস গুলো হয়তো কাট অফ এর অ্যারাউন্ডেই আছে, সো আমি মানে পুরোটা যে ইএসসি এর প্রতি ডেডিকেটও দিতে পারছিলাম না ইন্টারভিউ এর, আমাকে সব এক্সাম এর জন্য আমি আবার প্যারালালি প্রিপারেশন করছিলাম। কিন্তু যেহেতু টেকনিক্যালটা যেহেতু স্ট্রং একটু হয়ে গিয়েছিল আমার, সেহেতু মনে হচ্ছিল যে ঠিক আছে যে কোনো এক্সামে একটা ডিসেন্ট ম্যাক্স এখন চলে আসবে। এবছরে যেমন প্রিলিমস এর পরে আমি যেহেতু এইচপিসি এ জয়েন করে নিয়েছিলাম, তো সেখানে আমি মেন্স এর টাইমটা পাচ্ছিলাম না প্রিপারেশনের, মানে মোটামুটি 15-20 দিন মতো আমার ওই ট্রেনিং এ কেটে গিয়েছিল, সেখানে একদমই কিছু করা হয়নি। কিন্তু স্টিল একটা ব্যাক অফ দ্য মাইন্ডে ছিল যে আগের বছরও আমি মেন্স এর প্রিপারেশন করেছি, যেহেতু আমি জানি কি করতে হবে আর কি করতে হবে না। তো আমার কাছে সেই PIQ বুকসও আছে যেখানে মার্কিংও করা আছে যে কি ইম্পর্টেন্ট আছে, কি ফর্মুলাস আছে। তো আমার ওইখানে 15-20 দিনে 20 দিনের একটা মানে একদম টাফ প্রিপারেশন করেছিলাম, লাস্ট 15-20 দিন আমি HPCL এ থাকতেই, সেটাতে আমার মেন্সটা মোটামুটি কভার হয়ে গিয়েছিল। মানে এই আর মানে হাল ছাড়লে হবে না, যখনই হোক মানে ব্যাকআপ তো করা যাবেই, এটাই হচ্ছে মোদ্দা কথা। আমার আমার তোমার কথা শুনে যেটা মনে হলো বিদ্যুৎ, যে এগুলো হচ্ছে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, মানে তুমি এক্স্যাক্টলি যদি একবার পড়ে নাও তার হয়তো তুমি 5 বছর পড়োনি তুমি ভুলে যেতে পারো, বাট দ্যাট ডাজেন্ট মিন যে নতুন যখন তুমি পড়বে তখন তুমি একদম নতুন লাগবে। তুমি একবার যদি খেটে নাও 1 বছর, তাহলে সেই খাটনিটা সারা জীবন তোমার সাথে চলতে থাকবে, তাই তো? এক্স্যাক্টলি এটাই হচ্ছে। আর এমনি কলেজের স্যারদের কি অবদান আছে আমাদের যাদবপুরে? তো তুমি বললেই অবশ্যই এমন কিছু জিনিস পড়ানো হয় যেটা অন্য কোনো কোচিং ইনস্টিটিউশনে পড়ানো হয় না, যেটা আমিও মনে করি। তো আর স্যাররা কি কিরকম কোনো হেল্প করেছে? মানে যাদবপুর তো একটা ইমোশনস আমার কাছে, যারা যাদবপুরের নয় তারা ভাবে যে এই ছেলেগুলো বেশি ইয়ে করে, কিন্তু যারা পড়েছে তারা জানে যে কি জিনিস আছে ওখানে, মানে অ্যাটমসফিয়ারটাই এত সুন্দর যে একটা আলাদা রকম ভাইবি আসে। বাট তাও একটু তোমার কাছ থেকে জিজ্ঞেস করতে চাইছি যে কি আছে ওই কলেজটার মধ্যে যেটা একটু তোমার মনে হয় স্পেশাল। প্রথমেই যেটা সেটা হচ্ছে যে যাদবপুরে থেকেই আমি সেই এনভায়রনমেন্টটা পেয়েছি। আমি যদি প্রথমে যদি আমি যদি অন্য কোনো একটা হয়তো ইউনিভার্সিটি বা কলেজে পড়তাম, আই ডোন্ট থিঙ্ক কি আমি এতটা এগোতে পারতাম, আমি সেটা মনে করি না। কারণ সেখানে সেই সিনিয়রদের অ্যাচিভমেন্ট, ধরো আমি যখন মেডিসিনে যখন ঢুকলাম সে বছরই, তুমি হয়তো জানো 2019-এ আমাদের যাদবপুর থেকে প্রমিত দেব মল্লিক দা যে সেকেন্ড র্যাঙ্ক হয়েছিল, টু করেছিল, সেকেন্ড সে হয়েছিল, তাকে দেখে মোটিভেশন পাওয়া, তারপরে সেই কেশব দা ধরো তার সেই আবার একটা র্যাঙ্ক, কারণ খুব কমই ইসির সিলেকশন হয় ওয়েস্ট বেঙ্গল থেকে, ঠিক আছে, সেই সেই রেসপেক্টে সেগুলো খুব একটা অবদান পেলাম। স্যারেদের যে মানে কোর্স গুলো যেগুলো, ঠিক আছে, যেমন ধরো যে আমি সত্যি কথা বলতে আমি যেটা ফিল করি আমার মেন্সের 30% প্রিপারেশন যাদবপুরের অবদান অবশ্যই আছে। কারণ এক্সামের জন্য যে ওরকম 3 ঘন্টায় ওরকম ডিজাইন করা, তুমি জানো RCC ডিজাইন গুলো আমাদের ওরকম আসতো, কলাম কলাম ডিজাইন বলো, মোমেন্ট ডিস্ট্রিবিউশন এর কোশ্চেন বলো তুমি, বা স্ল্যাব ডিজাইন, ইভেন আমরা ল্যাবে ওই জিনিসগুলো যতটা মন দিয়ে করেছিলাম, ফলে কি RCC ওই রকমই ডিজাইনই তো মেন্সে আসে অ্যাকচুয়ালি। তো সেগুলো থেকে খুব সুবিধা হয়। ইভেন লাস্ট ইয়ার যেটা 2022-এর যেটা মেন্স এর ফার্স্ট পেপার ছিল, যেটা পেপার ওয়ান ছিল, সেখানে একটা কোশ্চেন এসেছিল যেটা কোনো কোচিং করায় না, ধরো সেই একটা ডিফ্লেকশন স্ল্যাবের ডিফ্লেকশন একটা কোশ্চেন ছিল যেটা প্রচন্ড টাফ, যেটা আমরা আমরা ল্যাবে করি শুধুমাত্র শুধুমাত্র মেবি, যেখানে আমরা কোড থেকে যে ভ্যালু গুলো দেখে আমরা একটা করি, যেটা MCR ক্র্যাকিং মোমেন্ট দিয়ে আচ্ছা একটা আচ্ছা করি, বুঝতে যেটা পেরেছি বুঝতে পেরেছি। হ্যাঁ, ক্র্যাকিং মোমেন্ট বা ক্র্যাকিং মোমেন্ট অফ ইনার্সি আলাদা,
অনেকে তো এটা জানে না যে অ্যাকচুয়াল মোমেন্ট অফ ইনার্সিয়া এবং আইসিআর ক্র্যাকিং মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে আলাদা, আমাদের এটা এক্স্যাক্টলি করানো হয়। হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ওই জিনিসটা দিয়েছিল। ওই এবার জিনিসটা দিয়েছিল। তখন আমি ভেবেছিলাম যে এই জিনিসগুলো হয়তো যাই ডাইরেক্ট কলেজ থেকে কোথা থেকে এলো কি জানি, হুম, তো এই জিনিসগুলো প্রচন্ড হেল্প হয়েছে। ঠিক, আমারও তুমি বললে জাস্ট মনে পড়লো যে ক্র্যাক হয়ে যায় বলে কিছুটা পোর্শন আমাদের বাদ দিতে হয়, তো ক্র্যাকিং মোমেন্ট অফ ইনার্সিয়া আলাদা, সেখান থেকে এমসিআর বার করতে হয়, তার একটা জিনিস আমাদের এসএনজি স্যার পড়িয়েছিলেন আর কি, ওইটা ওই পোর্শনটা। যাই হোক, খুব ভালো লাগলো। আচ্ছা এই বিদ্যুৎ, আর একটা জিনিস বলো যে ইন্টারভিউ, এখন তো সামনে পিএসসি জেইরও ইন্টারভিউ চলছে, যদিও পিএসসি জেইর সাথে ইএসসির ইন্টারভিউর কোনো রিলেশন হয়তো নেই, তাও আমি তোমাকে বলবো যে ইন্টারভিউ যখন দিতে গেছিলে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, তোমার পিছনে দেখলাম ছবিটা আছে, সবাই সেই অপরচুনিটিটা পায় না, তো তুমি ওখানে গেলে ছবি টবি তুললে, ওটা কেমন লাগলো আর ইন্টারভিউটা কেমন হয়েছিল অ্যাটলিস্ট, বা কি কি টাইপের কোশ্চেন্স করেছিল যদি একটু তোমার মনে থাকে, মেবি ইট ইট উইল বি হেল্পফুল টু সামওয়ান, একটু যদি বলো। তুমি তো তুমি তো বললাম আমি লাস্ট ইয়ার হ্যাঁ ইন্টারভিউ দিয়েছিলাম, হ্যাঁ ইভেন তার আগেও আমার যেহেতু মোটামুটি ইন্টারভিউ এক্সপিরিয়েন্স অনেকটা হয়ে গেছে, গ্রুপ ডিসকাশন, গ্রুপ টাস্ক ইন্টারভিউ আমি অনেকগুলো দিয়ে এসেছি লাস্ট 2 বছরে, মানে অনেকগুলো দেওয়া হয়ে গিয়েছে। তো হ্যাঁ সেই ফেয়ার যেটা, সে মানে ইন্টারভিউ কেমন হবে না হবে সেই জিনিসটা আমার বুঝেছি, একদম মোটামুটি কেটে গিয়েছিল। স্টিল ইউপিএসসি ইন্টারভিউ যেটা প্রথম যেটা, সেটা হচ্ছে ওই করিডোরে একটু ভয় লাগে, হ্যাঁ ওই করিডোরে দাঁড়িয়ে যখন মানে জাস্ট ওয়েট করতে হয়, যখন জাস্ট হ্যাঁ রুমের বাইরে, তখন একটু প্রচন্ড ভয় লাগে, নার্ভাসমেন্ট ফিল হয় অ্যাকচুয়ালি যে কি হবে। কারণ ইন্টারভিউটা কি তোমাকে কি কোশ্চেন করবে, কোন ডিরেকশনে যাবে, ইউ ডোন্ট নো, আর তুমি প্রেডিক্ট করতে পারবে না কখনোই হ্যাঁ পুরো জিনিসটা ওই টাইমে তোমার মাইন্ড কেমন ভাবে চলছে, তুমি কি করে ট্যাকেল করছো। এমন না যে তোমাকে সব কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, তুমি সরি বলতে পারো, সরি ইজ ইটসেলফ অ্যান্সার, তুমি জানো না, আই মিন তুমি কনফিডেন্স এই ম্যাটারটা নিয়ে, তো সেরকমই একটা ভয় নিয়ে যে ইন্টারভিউ হলে গেলাম। এবার আমার আমার ইন্টারভিউ প্যানেলে ছিল চবে স্যার, যে আইএএস যে অফিসারটা থাকে, মিডল চেয়ারপার্সন যে থাকে, চেয়ারপার্সন, আর অ্যালং উইথ দ্যাট তিনটে টেকনিক্যাল স্যার ছিল, তারা হয়তো সম্ভবত কোনো আইআইটির প্রফেসর বা অন্য কোনো সংস্থার সামনে আছে হয়তো। তো আমার যেমন ইন্টারভিউ শুরু হয়েছিল আমার জব এক্সপিরিয়েন্স নিয়ে, মানে চবে স্যার প্রথমে বলেছিলেন যে টেল মি সামথিং অ্যাবাউট ইউর একাডেমিক ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো আমি ইন্টারভিউটাকে ওইভাবেই নিয়ে যেতে চেয়েছিলাম, যে ওই জন্যই আমি বলেছিলাম যে আমি এইচপিসিএল এ আছি এবং এই 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 কাজ করি। সেখান থেকে চবি স্যার আমাকে সেই কাজগুলো সম্বন্ধে জিজ্ঞেস করলো। তারপরে আমার পুরো ইন্টারভিউ মোটামুটি 30-40% টাইম চলেছিল আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এইচপিসিএল এর রিফাইনারি এইসব জিনিসগুলো নিয়ে চলেছিল। তারপরে সেখান থেকে ডেভিয়েট হয়ে আমাদের যেহেতু মালদার পাশে ফারাক্কা ব্যারেজ আছে, সেখানে সেটা সম্বন্ধে কিছু কথা, তারপরে কিছু কন্ট্রাক্ট টেন্ডার এই সম্বন্ধে কিছু কথা, এই ধরনের কোশ্চেন গুলো করা হয়েছিল। তারপর বিটুমেন, বিটুমেন তারের ডিফারেন্স কি, এই ধরনের কোশ্চেন গুলো, মানে ওই হিসাবে ফ্লোটা চলে অ্যাকচুয়ালি, চলে কি স্টাফ হচ্ছে সেই হিসাবে। তো নন টেকনিক্যাল পোর্শন কিছু জিজ্ঞেস করেছিল কি, নন টেকনিক্যাল কিরকম, যেমন তুমি বললে ফারাক্কা ব্যারেজ সম্বন্ধে কি কোশ্চেন জিজ্ঞেস করেছিল একটু বলো তো, মনে আছে? ফারাক্কা ব্যারেজে ধরো বললো যে ওখানে যে মোটামুটি ব্যারেজ আর ড্যামের মধ্যে ডিফারেন্স কি, তুমি ওখানে ফারাক্কা ব্যারেজের মানে ইম্পর্টেন্সটা কি, এই ধরনের জেনারেলাইজ কোশ্চেন গুলো ধরো। আর একটা জিনিস কি, চবে স্যারের একটা ছিল কি, লাস্টে তোমাকে অপরচুনিটি দেওয়া হয় যে তুমি ইফ ইউ ওয়ান্ট টু শেয়ার এনিথিং অ্যাবাউট সিভিল ইঞ্জিনিয়ারিং অর ও আচ্ছা, সামথিং, এটা এটা একটা তুমি বলো, অপরচুনিটি। এটা কি, আমি ফিল করি যে এটা হলো কি, তুমি ভেতরে যদি কিছু ভুল করে থাকো সেটা একটা মাফ করার মতো, তুমি নিজের মতো একটা ভালো কিছু একটা অ্যান্সার প্রিপেয়ার করে থাকলে সেটা বলো, তাহলে কি একটু ভুল টুল করে থাকলে একটু মাফ হতে পারে লাইক। তো সেখানে আমি যেমন আমাদের কলকাতার যে আন্ডার ওয়াটার মেট্রো যেটা একটা ঐতিহ্য, আমি সেটা সম্বন্ধে একটু বলেছিলাম সেখানে। আচ্ছা এই অনেকে না আমাকে জিজ্ঞেস করেছে যে ইএসসির ইন্টারভিউটা কি হিন্দিতে হয় না ইংলিশে হয়। না, ওরা প্রথমেই বলে দেবে যে তুমি হিন্দিতেও দিতে পারো, তুমি ইংলিশও দিতে পারো, তুমি দুটোতেই ইউজ করতে পারো, ও সেটা তাহলে নিয়ে কোনো কোনো চিন্তা সমস্যা নেই, করো ওকে, না। মানে ল্যাঙ্গুয়েজের জন্য যে তুমি আটকে যাবে সেরকম কোনো ব্যাপার নেই, ও না, তুমি তোমার মনের ভাবটা তুমি যা বুঝেছো সেটা তোমাকে এক্সপ্রেস করতে হবে, সেটা ইম্পর্টেন্ট। বিদ্যুৎ আর বেশি সময় নিব না, একটা জাস্ট তুমি আমাকে বলো যে এই যে বেঙ্গলে আমি দেখতে পাচ্ছি যে খুব কম ইএসসি হচ্ছে, এবারও লিস্টে দেখছিলাম খুব কম ছিল, সিভিল সার্ভিসে তো একজনও নেই 2022-এর আমি দেখছিলাম, তো এটা কেন হচ্ছে, মানে কালচারটা কি নষ্ট হয়ে যাচ্ছে নাকি সবাই ওই দিকে ভাবছে না অত, সমস্যাটা কি, মানে এটা তো ইঞ্জিনিয়ারিং সেক্টর, এখানে তো অ্যাটলিস্ট থাকবে যে সবাই বলে বাঙালিরা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, সিভিল সার্ভিসে এক্স্যাক্টলি হলো না আমি মানলাম ঠিক আছে, ওদিকে কেউ যাচ্ছে না, কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ারিংয়ে তো থাকবে, সেখানেও থাকছে না, এ কী সমস্যা হচ্ছে? এইখানে একটা জিনিস আমি যেটা লক্ষ্য করছি, মানে আমি যেটা হ্যাঁ ফিল করেছি, আদৌ হয়তো সেটা নাও হতে পারে সম্ভবত, যেটা আমার ফিলিংস এর কথা বলছি, হচ্ছে কি যেটা, সেটা হচ্ছে যে অন্য স্টেটের ক্যান্ডিডেটসরা সহজে হার মানে, লাইক ওরা লেগে আছে,
কারণ তুমি জানো যে এই ধরনের এক্সাম গুলো ইউপিএসসি যে কোনো এক্সাম, এগুলো টাইম টেকিং এক্সাম, টাইম টেকিং পুরো একটা এক্সামের প্রসেসটাই 1 বছর, তারপরে জয়েনিং আর 1 বছর ধরো, তো মোটামুটি ওই রকমই একটা, তারপরে আবার ট্রেনিং আর 1 বছর, মানে পুরো প্রসেসটা তোমার জয়েনিং হতে হতে ডিপার্টমেন্ট পোস্টিং পেতে পেতে 3 বছরের একটা বছর খেলা। লেগে যাচ্ছে। এবার যা তার মধ্যে কোনো একটা এক্সামে যদি প্রিলিমস, মেন্স বা ইন্টারভিউ কোনো একটাতে কেটে যদি যাই, তারপরে আবার সে পুরোটা 1 বছর, তো এই পেশেন্সটা স্টুডেন্টদের মধ্যে একটু কম আছে, 1 নম্বর। 2 নম্বর, আমি এটা কখনোই বলবো না যে বাঙালি স্টুডেন্ট গুলো কি মানে ট্যালেন্ট নেই, আমি প্রচুর স্টুডেন্ট দেখেছি না আমাদের কলেজেও, তুমিও জানো যে যাদবপুরের স্টুডেন্ট গুলো কেউ মোটামুটি খারাপ না, না সবাই যথেষ্ট ভালো, মানে ইভেন ওদের কনসেপচুয়ালি অনেকটা স্ট্রং, কিন্তু কনসেপচুয়ালি স্ট্রং হওয়াটা ডিফারেন্ট আর একটা এক্সাম ক্লিয়ার করাটা, দুটোর মধ্যে একটা গ্যাপ আছে। এবার অনেক ভালো ভালো স্টুডেন্টরা কি করে যে একটা, যেটা তথাগতিত প্রসেস, যেটা যেটা তুমি রিসেন্ট একটা কিছুদিন আগে পোস্ট দিয়েছিলে ফেসবুকে, আমি সেখানেও একটা রিপ্লাই করেছিলাম, যে তারা কি চাই, ভাবছে যে প্রিলিম মানে কলেজ শেষ হলো তারপরে এমটেক করবো, বিটেক এর পরে এমটেক করবো, তারপরে পিএইচডি করবো, তারপরে এই, তো একটা ভালো স্টুডেন্টরা একটা এই প্রসেসে যায়। আবার অনেকে আছে যারা একটু মিডিয়াম স্টুডেন্ট, তারা বুঝে পায় না যে কি করব, তখন এমটেক অ্যাডমিশন নিচ্ছে, তারপরে আবার ধরো তার সঙ্গে প্রিপারেশন করছে, তখনও দুটো একসঙ্গে ব্যালেন্স হচ্ছে না, তখন আবার ভাবছে যে কি করব, তখন আবার পিএইচডি তে অ্যাডমিশন নিয়ে নিচ্ছে, সেই স্টাইপেন্ডটাকেই ধরো তোমরা, ওরা ভাবছে যে যাই হোক একটা তো স্যালারির মতো একটা আসছে, পেয়ে যাচ্ছি, তো এইভাবে গোলটা ফিক্স না আর কি, ঠিক আমি না এটা বলি। অ্যাকচুয়ালি, এক্স্যাক্টলি, তো এটা একটা প্রবলেম যেটা হচ্ছে। এবং অ্যাকচুয়ালি যেটা দেখা যায় বেসিক্যালি, যে 2 নৌকা পা দিয়ে গেলে একটু অসুবিধাই হয়, এটা কিন্তু ঠিক এক্স্যাক্টলি, ঘটনা যে যতই বলুক। হ্যাঁ, কারণ কি ছোটোখাটো এক্সাম ক্লিয়ার হতে পারে 2 নৌকা পা দিয়ে, ইএসসির মতো এক্সাম যেখানে 2000-3000 জন ভালো স্টুডেন্ট খালি ইএসসিরই প্রিপারেশন নিচ্ছে, তাদের তুমি বিট করবে কি করে যদি এদিক ওদিক এক্স্যাক্টলি, চলতে থাকো? ঠিক আছে, এক্স্যাক্টলি। আর তোমার ইয়েতে চলার সময় কি কোনো ডিস্ট্রাকশন এসেছিল? সবারই আসে, তো সেখান থেকে তুমি কিভাবে বেরিয়ে, বা তোমার ফ্রেন্ডসদের রোলটা কি রকম যদি একটু বলো? কোনো ফ্রেন্ড সাপোর্ট, মানে গ্রুপ স্টাডি করেছিলে না সিঙ্গেলি পড়েছিলে? গ্রুপ স্টাডি হলে কি টাইপের তোমার পার্টনার মনে হয় দরকার এইসব জায়গাতে? এক্স্যাক্টলি, আমার মনে হয় যে গ্রুপ স্টাডিটা প্রচন্ড ইম্পর্টেন্ট, কারণ এরকম বড় লেভেলের এক্সাম গুলো যেগুলো তোমার ধরো একটা 1 বছর, 2 বছর, 2.5 বছরের একটা স্প্যান চাই যে এক্সাম গুলোতে, সেগুলোতে তুমি কন্টিনিউয়াসলি একা প্রিপারেশন করে কোন কখনোই মোটিভেট থাকতে পারবে না। তুমি হয়তো শুরু করবে 7 দিন পড়বে, 10 দিন পড়বে, 1 মাস একদম ফুল ফেজে পড়বে, তারপরে তুমি আবার ল্যাক করে যাবে, এই তো এই ব্রেক গুলো হয়। এবার সেখানে ফ্রেন্ডস এর অবদান কি, যেমন আমরা বললাম আমরা কোভিড এর টাইমে আমরা 3 জন বন্ধু মিলে শুরু করেছিলাম অ্যাকচুয়ালি, যে মানে পুরো টার্গেট বানিয়ে এই এই পড়বো, তারপরে 7 দিন পরে এই টেস্ট দিব, তারপরে 2-3 একটা কম্পিটিটিভ মহলও থাকে, একটা হেলদি কম্পিটিশনও থাকে, যে ও বেশি পাচ্ছে তাহলে আমাকে আরো একটু ভালো করতে হবে, লাইক দ্যাট। তো সেভাবে যেমন আমরা 3 জন মিলে শুরু করেছিলাম, সেখান থেকে একজন তো ক্যাম্পাসিং এ চলে গেল, তো বাকি থাকলাম আমরা 2 জন, মানে আমি আর রোহিতাম যে ছিল, তারপরে আমরা আবার একসঙ্গে আবার প্রিপারেশন শুরু করলাম। সেখানে কি হচ্ছে ধরো আমরা ধরো টেস্ট সিরিজ দিচ্ছি, ও একটা বেডে টেস্ট সিরিজ দিচ্ছি, একটা সেম টাইমে আমরা শুরু করলাম, তারপরে কম্পেয়ার করছি ও কি ভুল করলো আমি কি ভুল করলাম, দুজনের থেকে শেখা হচ্ছে, ধরো সিলি মিস্টেক গুলো ও কি করলো আমি কি করলাম, সিলি মিস্টেক তো যেকোনো যেকোনো হতে পারে না, আমার দুদিক থেকে বেনিফিট হচ্ছে। ইভেন ধরো শর্ট নোটস বানানো ছিল, ধরো ও কোনো একটা সাবজেক্টে শর্ট নোটস বানাচ্ছে, আমি একটা বানাচ্ছি, লাস্টে গিয়ে দুটো সফল হয়ে গেল, ধরো ওই টাইমটা প্রচন্ড সেভ হয়ে যায় ওইখানে, বা কেউ কোনো সাবজেক্ট বুঝতে ভালো পেরেছে কেউ পারলো না, এটা তো তো হয়, ওইখানেও ও তোমাকে বুঝিয়ে এক্স্যাক্টলি দিল, তুমি ওকে কোনো একটা জিনিস বুঝিয়ে, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, সবার সব জিনিসে থাকে না, কারো থিওরি ভালো থাকে, কারো নিউমেরিক্যালস ভালো থাকে, ধরো ও তোমাকে নিউমেরিক্যালের ট্রিক্স শেখাচ্ছে, তুমি ওকে থিওরির কনসেপ্ট শেখাচ্ছো, এই মিউচুয়ালিজমটা প্রচন্ড দরকার একটা প্রিপারেশন। এবং আমার একটা জিনিস এখানে শেয়ার করার মতো মনে হলো, আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম এসির বা যাই হোক বড় এক্সামের, তখন দেখতাম কি যে কিছুদিন পরে আমি আবার ভুলে যাচ্ছি, তো আমি যেহেতু ভুলে যাচ্ছি সেহেতু আমার মনে হতো না আর ভাল লাগছে না, তার মানে আমার ব্রেনটাই খারাপ বোধ হয়, আমি পারছি না, কিন্তু যখন আমি বন্ধুর সাথে আলোচনা করতাম তখন দেখতাম ও ভুলে যাচ্ছে, তখন আমার মনে হতো যে আরে এটা নর্মাল ব্যাপার, এটা মানে ঠিক আছে, আমার এটা প্রবলেম চলবে, না, হ্যাঁ এটা চলবে, এটা এটা মানুষের হয়, তো এটাও একটা ইম্পর্টেন্ট কিন্তু, যে ও আচ্ছা ও তো ভুলে যাচ্ছে, এরকম তো না যে খালি আমি ভুলে যাচ্ছি, ঠিক আছে, তার মানে এটা এক্স্যাক্টলি নর্মাল, এক্স্যাক্টলি 30 দিন না পড়লে তুমি ভুলবেই, এটা এক্স্যাক্টলি অ্যাবনর্মালিটির কিছু নেই, তোমার কোনো প্রবলেম নেই, এক্স্যাক্টলি এটা ন্যাচারাল নেচারের নিয়ম। ন্যাচারাল। হ্যাঁ, তো এই এনি টাইম জিনিসগুলো, আমরা একটা জিনিস করতাম হ্যাঁ অ্যাকচুয়ালি, এটা আমি শেয়ার করতে চাই, লাইক ধরো একটা সাবজেক্ট ধরো আরসিসি টা আমরা পুরোটা শেষ করে নিলাম, ধরো এবার ধরো ফ্রি টাইমে বসে আছি, ধরো মানে আমরা ডিসকাস করছি পুরো একদম আরসিসি স্টার্টিং থেকে, ধরো আমরা 2-2.5 ঘন্টা ফোনে জাস্ট ডিসকাশন, যে কোনো টপিকের ব্যাপারে, কোন কোডাল প্রভিশন থেকে শুরু করে, ও আমাকে কিছু কোশ্চেন করছে, আমি ওকে কিছু কোশ্চেন করছি, এইভাবে কি জিনিসগুলো রিভিশনে থাকে কন্টিনিউয়াস, একটা পুরো ডিজাইনের
প্রসেসটা কি, ধরো একটা বিম ডিজাইন করব, তো এরপরে কি করবো, এরপরে কি করবো, এরপরে কি করব, এই জিনিসগুলোতে কি জিনিসগুলো একদম ভেতরে গেঁথে যায়, যে সেই জিনিসগুলো কখনো ভুলবে না তোমরা। খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, তোমার এই টিপস গুলো নিশ্চয়ই হেল্পফুল হবে সবার। আর তোমার যদি ফাইনালি কিছু বলার থাকে অ্যাসপিরেন্টদের জন্য, খালি তো ইএসসি না, তুমি গেটও ক্লিয়ার করেছো, তুমি প্রত্যেকে, তুমি WBSC TCL ক্লিয়ার করলে, পিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তোমার তুমি দেওয়ার সুযোগ পাওনি, কারণ ওটা 2020 ছিল, ওটা দিলে নিশ্চয়ই তোমার ওটাও ক্লিয়ার হতো। তার মানে এটাই যে একটা থ্রেশোল্ড লিমিট হচ্ছে, সেই থ্রেশোল্ড লিমিট ক্রস করে গেলে তুমি সব এক্সামই ক্লিয়ার করবে। তুমি HPSC ক্লিয়ার করেছো, HPSC এক্সাম তো গেট থ্রু নেয়নি, আলাদা এক্সাম নিয়েছিল, ওটা ক্লিয়ার করেছো। তো ফাইনালি যদি তুমি কিছু একটা বলো, যে হাউ 1% মানে যে কিছুই জানে না, যে কিছু ক্লিয়ার করছে না, কিন্তু এক সময় 1 বছরের প্রিপারেশন নিয়ে সব কিছু ক্লিয়ার করে দিচ্ছে, এই দুটোর মধ্যে কি ডিফারেন্স? এটা তো মানে তোমরা কেউ কনফিডেন্স লুজ করো না, তুমি ভাবো যে সবাই সেম ফিল্ডে আছে। এখন তুমি যদি প্রিপারেশনটা শুরু করো, কোনো আমি প্রথমে বলবো যে কোনো এক্সামের কথা ভেবো না, কোনো পার্টিকুলার এক্সামের কথা ভেবোই না। তুমি ফার্স্টে একটা সাবজেক্ট ওঠাও, সেই সাবজেক্টে কোনো একটা ভালো ইনস্টিটিউটের একটা নোটস নাও, সেখান থেকে থরলি পড়ো। আগে তো কনসেপ্টটা শিখতে হবে না, এক্সাম এক্সামের প্যাটার্ন সেটা তো পুরো ডিফারেন্ট ব্যাপার। তুমি আগে কনসেপ্ট গুলো কমপ্লিট করো, পুরো একটা সাবজেক্ট কভার হলো, সেখান থেকে তারপরে ডিফারেন্ট ডিফারেন্ট এক্সামের যে কোশ্চেন গুলো যেগুলো আছে সেগুলোকে সলভ করো। কখনো মক টেস্ট বা মক কোনো টেস্ট বা PYQ, এক্স্যাক্টলি PYQ, তখন কোনো পার্টিকুলার এক্সামের না, তখন ডিফারেন্ট ডিফারেন্ট এক্সামের, তুমি গেটেরও দেখো, ESC-র দেখো, বা SSC যেই দেখলে সেটারও দেখো, তবে কি একটা হোলিস্টিক্যালি তোমার জিনিসটা হয়ে যাচ্ছে। আর যা যা নতুন কিছু শিখছো সবকিছুকে গ্যাদার করা শুরু করতে হবে, কারণ ইন্টারভিউ আমার এই জিনিসটা সব থেকে একটা বেনিফিট হয়েছে, যেহেতু আমি 2021 থেকে মোটামুটি ইন্টারভিউ দিচ্ছি, মোটামুটি আমার এতদিনে না হলেও 7-8টার বেশি ইন্টারভিউ দেওয়া হয়ে গিয়েছে। তাতে হয়েছে কি, আমি প্রতিবারে কিছু কিছু করে ইম্পর্টেন্ট জিনিস, কোনো একটা পার্টিকুলার জিনিস ধরো বা আমার সম্বন্ধে কোনো কিছু, আমি একটা ডায়েরি বানাতাম, সেখানে আমি লিখতাম। তাতে কি লাস্ট অব্দি আস্তে আস্তে কি হলো, আমাকে এক্সট্রা কিছু প্রিপারেশন করতে হবে না। ধরো আমার ওয়েস্ট বেঙ্গলের ব্যাপারে কখন আমি লিখে রেখেছি, তো আমি এখন দেখতে পাচ্ছি না যে আমাকে এটাই পড়তে হবে, আর কিছু এক্সট্রা নাই। বা আমার কলেজের যেটা ট্রেনিং, যেটা যেটাকে তোমার ইন্টার্নশিপ বলে, তার ব্যাপারে তুমি একবার খেটেছো, সেটা তোমার কাছে থেকে গেল, থেকে যাবে। তারপরে সবসময় ওগুলো কাজে লাগবে আর কি। চলো, ভালো লাগলো। আর তুমি জানিও কবে তোমার জয়নিং, কোথায় হলো, কোন ডিপার্টমেন্টে। হ্যাঁ, এখন অবশ্যই তো অবশ্যই কিছু অবশ্যই, মাস্টার্স কিছু দেয়নি আর কি, জাস্ট লিস্ট দিয়ে রেখেছে, বুঝতেই পারছি। বাট অল দ্য বেস্ট, এক্স্যাক্টলি, চলো এরকম আরো বেঙ্গলের ছেলেদের যদি আমরা মোটিভেট করতে পারি অবশ্যই খুবই ভালো। অবশ্যই, উই উইল ট্রাই টু ওয়ার্ক টুগেদার ইন দ্য ফিউচার অলসো, দেখা যাক এক্স্যাক্টলি, কতটা কি করা যায়। ঠিক আছে, চলো, ঠিক আছে। আর থ্যাংক কারো ইউ। কোনো যদি কোনো অসুবিধা থাকে বা কোনো ঠিক যদি আছে, ডাউট থাকে, মানে যদি কোনো আমার কোনো কোশ্চেন থাকে, তো সে আমাকে টেলিগ্রামের থ্রু তো রিচ করতে পারে। হুম হুম প্লিজ একটু তুমি ইনফরমেশনটা দিয়ে দাও, কিভাবে তোমার সাথে কন্ট্যাক্ট করা যেতে। ঠিক আছে, যেমন আমাদের আমরাও যেমন তুমি একটা ইনিশিয়েটিভ নিয়েছো, তেমন আমরাও, আমি আর আমার রোহিত, আমরা 2 বন্ধু মিলে একটা ইনিশিয়েটিভ নিয়েছি, যাতে যতই হোক যা আমরা এক্সপিরিয়েন্স করেছি যদি কিছুটা শেয়ার করা যায় আর কি। তো আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে সিভিল ডুও নামে, তো তার টেলিগ্রাম গ্রুপের লিংক যদি তোমার, নাহলে তোমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, কোনো রকম কোশ্চেন থাকলে তোমরা সেখানে জিজ্ঞেস করতে পারো। হুম এখন অবশ্যই, হয়তো একটু টাইম লাগতে পারে রিপ্লাই করতে, বাট অবশ্যই রিপ্লাই করব অবশ্যই। অবভিয়াসলি সময় তো লাগবেই, সেটা স্টুডেন্টরা অনেক সময় বোঝে না যে আমরা রিপ্লাই দিই না কেন, প্রচুর আরো কাজ তো থাকে, প্রচুর মেসেজ চলে আসতে অ্যাকচুয়ালি থাকে, ওখানে ওইটাই, অনেক সময় দেখা হওয়া ওঠে না হয়তো। ঠিক আছে, চলো আমি ডেসক্রিপশনে তোমার টেলিগ্রামের লিঙ্কটা দিই। ঠিক আছে, ডেফিনেটলি চলো, ডেফিনেটলি। ওকে।